হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি নতুন চ্যাপ্টার, দ্যাট ইজ দ্য এনভায়রনমেন্টাল মুভমেন্ট ইন ইন্ডিয়া। দীর্ঘদিন পরে আমরা এই সিরিজটা আবার স্টার্ট করছি, এবং যে চ্যানেলটা আছে আমাদের সেই চ্যানেলটা হচ্ছে কি ভিক্টরি চুজার। তো আপনার যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটন আছে এখানে, এবং এই সাবস্ক্রাইব বাটনের পাশেই কিন্তু একটা বেল আইকন আছে। এই বেল আইকনকে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা সমস্ত রকমের ভিডিওর নোটিফিকেশন ইউ উইল গেট। এবার নেক্সট আমরা স্টার্ট করছি আজকের বিভিন্ন ইম্পর্টেন্ট কিছু মুভমেন্টস, যেগুলো কিনা প্রায়শই দেখা যায় বিভিন্ন পরীক্ষায় 1 বা 2 নম্বর ক্যারি করে এই মুভমেন্ট থেকে, এনভায়রনমেন্টাল মুভমেন্ট থেকে। সো ফার্স্ট আমরা দেখছি যে চিপকো মুভমেন্ট। সো চিপকো মুভমেন্ট কিসের জন্য এটা গুরুত্বপূর্ণ? এই চিপকো মুভমেন্টটা হয়েছিল উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের যারা লোকাল রেসিডেন্টসরা ছিলেন, তার যারা অলকানন্দা রিভার বেসিনের কাছে ছিলেন, তারা কি এই মুভমেন্টটা লঞ্চ করেছিলেন। এই লঞ্চটা কেন করেছিলেন? এটা হচ্ছে গিয়ে টু সেভ দ্য ফরেস্ট, গাছকে বা ট্রিকে সেভ করার জন্য। সেখানকার যে ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশনে যে কন্ট্রাক্টররা ছিল, ওরা কিন্তু গাছ কেটে ফেলেছিল। গাছকে রক্ষা করার জন্য সেখানকার মানুষেরা কিন্তু গাছকে জড়িয়ে ধরে একটা নন ভায়োলেন্ট মুভমেন্ট, অর্থাৎ মানে কোনো ভায়োলেশন হয়নি ওই মুভমেন্টে, পুরো আন্দোলন জুড়ে কিন্তু কোনো রকমের ভায়োলেশন বা অশান্তি হয়নি। সো ইট ওয়াজ এ নন ভায়োলেন্ট মুভমেন্ট। এবং এটাতে তারা কি করেছিলেন, এটা যে এই মুভমেন্টের, এই আন্দোলনের একটা ক্যারেক্টারিস্টিক্স বা একটা বৈশিষ্ট্য বলা যেতে পারে, সেটা হচ্ছে গিয়ে হাগিং অফ দ্য ট্রিজ বাই টু হ্যান্ডস, দুটো হাত ধরে। এখানে যেমন পিকচারে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে দুটো হাত ধরে পুরো গাছটাকে, গাছের গুঁড়িটাকে পুরো আঁকড়ে ধরা, এই জিনিসটা কিন্তু হয়েছিল। দ্যাটস ওয়াই এই নামটা এসেছে চিপকো। সো মুভমেন্টের নাম হয়েছে চিপকো মুভমেন্ট। সেটা কিন্তু এই দুটো হাতকে গাছের গুঁড়ির সঙ্গে জড়িয়ে রাখাকে বলা হচ্ছে এটা চিপকো মুভমেন্ট। এবং এখানে এই এটা হয়েছিল কত সালে, সালটা মনে রাখতে হবে, দ্যাট ইজ দ্য 1973। সো 1973-তে হয়েছিল চিপকো মুভমেন্ট। এবং যেসব ইম্পর্টেন্ট লিডার্স বা লিডার্সরা এটাতে লিড করেছিলেন এই মুভমেন্টে, তারা হলেন গিয়ে সুন্দরলাল বহুগুণা, চন্দ্রীপ্রসাদ ভট, এবং হচ্ছে গিয়ে সরলা বেন। এদের নামগুলো মনে রাখতে হবে। এবং এই মুভমেন্টের যেটা ইম্পর্টেন্ট স্লোগান ছিল, সেই স্লোগান ছিল হোয়াট ডু দ্য ফরেস্ট বেয়ার, সয়েল, ওয়াটার অ্যান্ড পিওর এয়ার। অর্থাৎ এই যে ফরেস্ট, যে বন আমরা বুঝি, এই বন কি ধারণ করে? বনের জন্য কিন্তু সয়েল প্রোটেক্টেড থাকে, বনের জন্য কিন্তু জল মানে ওয়াটার সাইকেলটা বজায় থাকে, এবং পিওর এয়ার এটা দেয়, অর্থাৎ যে বায়ুটা দেয় সেটা পিওর দেয়। সো এটাই ছিল ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অ্যাবাউট দ্য চিপকো মুভমেন্ট। নেক্সট যে মুভমেন্টটা সেটা হচ্ছে গিয়ে আপিকো মুভমেন্ট। আপিকো মুভমেন্ট কত সালে হয়েছিল? এইটা হয়েছিল গিয়ে ইন দ্য ইয়ার অফ 1983, অর্থাৎ ঠিক 10 বছর পরে চিপকো মুভমেন্টের, 10 ইয়ার্স আফটার হয়েছিল আপিকো মুভমেন্ট। এটা হয়েছিল পিপল অফ কর্ণাটকা, এরাও কিন্তু একইভাবে যেমন চিপকো আন্দোলনে যেভাবে গাছের গুঁড়িকে জড়িয়ে রেখে যেমন সেভ করা হয়েছিল গাছকে, সেরকমভাবে একই রকমভাবে কর্ণাটকের মানুষরা কিন্তু ওই কন্ট্রাক্টর যারা ছিল গাছ কাটার জন্য এসেছিল, ওই গ্রিডি কন্ট্রাক্টরদের হাত থেকে গাছকে রক্ষা করার জন্য কিন্তু এই আপিকো মুভমেন্ট লঞ্চ করেছিল ওরা। যে লিডার ইম্পর্টেন্ট সেটা ছিলেন গিয়ে পান্ডুরাও হ্যাগে। সো পান্ডুরাও যিনি ছিলেন, তিনি হচ্ছেন এই মুভমেন্টের ইম্পর্টেন্ট একজন লিডার। এবং স্লোগান, এই ইম্পর্টেন্ট যে মুভমেন্টের যে স্লোগান ছিল, সেই স্লোগানটা মনে রাখতে হবে আমাদের, দ্যাট ইজ দ্য 5 Fs, অর্থাৎ 5টা F, অর্থাৎ ফুড, অর্থাৎ খাদ্য, হ্যাঁ, ফোডার, এবং ফুয়েল, ফাইবার এবং ফার্টিলাইজার। এই 5টা, ফার্টিলাইজার বলতে সার, ফাইবার, ফুয়েল, ফোডার, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই 5টা F হচ্ছে গিয়ে ভেরি ইম্পর্টেন্ট ফর মেনটেনিং দ্য এনভায়রনমেন্ট অফ এ সিস্টেম। কোনো সিস্টেমের যদি বাস্তুতন্ত্রটাকে, এনভায়রনমেন্ট বা ইকোলজিটাকে যদি বজায় রাখতে হয়, কিন্তু এই 5টা F থাকা কিন্তু অতি আবশ্যক। সো ইট ইজ অল অ্যাবাউট দ্য এপিকো মুভমেন্ট। নেক্সট যে মুভমেন্টে ইম্পর্টেন্ট মুভমেন্টটা আছে সেটা হচ্ছে কি বিষ্ণোই মুভমেন্ট। বিষ্ণোই মুভমেন্ট হয়েছিল গিয়ে ইন দ্য স্টেট অফ রাজস্থান। এটা মনে রাখতে হবে, বিষ্ণোই মুভমেন্ট অবশ্যই রাজস্থান।
অর্থাৎ সেখানে একটা সম্প্রদায় থাকে, বিষ্ণুই সম্প্রদায়। ওই বিষ্ণুই সম্প্রদায়ের মানুষরাই কিন্তু ওদের একজন লিডার ছিলেন, একজন সেন্ট বা মহাপুরুষ ছিলেন, তিনি হচ্ছেন গিয়ে শম্ভুজি। তিনি কিন্তু এই মুভমেন্টটা কিন্তু ডেভেলপ করেছিলেন প্রায় 400 বছর আগে, 400 ইয়ার্স এগো রাজস্থানে হয়েছিল, সেই একই কাটিং অফ ট্রিজকে নিয়ে। নেক্সট হচ্ছে গিয়ে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা আন্দোলন বা একটা মুভমেন্ট, দ্যাট ইজ দ্য নর্মদা বাঁচাও আন্দোলন। নর্মদা বাঁচাও অর্থাৎ নর্মদা রিভার। উই নো দ্যাট নর্মদা রিভার কোথায় আছে, নর্মদা রিভার আছে, এই নর্মদা রিভার যেখান দিয়ে ফ্লো হয়েছে ওইখানে কী হয়েছিল, 30টা বিগ ড্যামস এবং 135টা মিডিয়াম ধরনের যে ড্যামস ছিল, এবং যেটার প্ল্যান হয়েছিল এটাকে বিল্ড করা হবে, এবং এটা কিন্তু নর্মদা রিভারের উপরেই কিন্তু বিল্ড করার কথা ছিল, 30টা বড় ড্যাম এবং 135টা মাঝারি গোছের ড্যামস। এর মধ্যে এই যে এতগুলো ড্যামের মধ্যে কিন্তু সর্দার সরোবর যে ড্যামটা ছিল সেটা ছিল সব থেকে বিগেস্ট ছিল। এটা 2000 সালে হয়েছিল এবং সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এটাতে অর্ডার দিয়েছিল যে যে হাইটটা হবে এই ড্যামের সেটা হবে সর্বোচ্চ হচ্ছে 138 মিটার, অর্থাৎ 138 মিটারের কিন্তু এটা উচ্চতা বিশেষ একটা ড্যাম হবে। এবং এই মুভমেন্টের যারা লিডিং পার্সোনালিটিস, যারা লিডার ছিলেন, তারা হচ্ছে মেধা পাটকর, তারপরে বাবা আমতে এবং অরুন্ধতি রয়। তো সো দিস ইজ অল অ্যাবাউট দ্য নর্মদা বাঁচাও আন্দোলন, টু সেভ দ্য রিভার নর্মদা। নেক্সট ইম্পর্টেন্ট মুভমেন্ট ইজ দ্য সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট। ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে, যখনই এই নামটা আমাদের কানে আসবে যে সাইলেন্ট ভ্যালি, ইট ইজ হোয়্যার ইট ইজ সিচুয়েটেড। এই সাইলেন্ট ভ্যালিটা কোথায় আছে, সাইলেন্ট ভ্যালি আছে ইন দ্য স্টেট অফ কেরালা। সো ইন দ্য স্টেট অফ কেরল স্টেটে আমরা পাই এইটা। তো এই মুভমেন্টটা কেন লঞ্চ হয়েছিল, প্রথম এইটা ছিল কি প্রথম মুভমেন্ট, একটা ফার্স্ট মুভমেন্ট এগেনস্ট এনভায়রনমেন্টাল ডিস্ট্রাকশন। যেভাবে এনভায়রনমেন্ট বা যেভাবে পরিবেশকে ধ্বংস করা হয়, তার প্রথম যে এক ধরনের ব্যাপক আন্দোলন যেটা হয়েছিল, দ্যাট ইজ দ্য সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট। কোন সালে হয়েছিল, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইন দ্য 1972। তাহলে চিপকো মুভমেন্টে সেই সময় কিন্তু, সেই সময় কিন্তু একটা গুরুত্বপূর্ণ আরেকটা মুভমেন্ট হয়েছিল, সেটা হচ্ছে গিয়ে সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট। আমরা জানি চিপকো মুভমেন্টও একই সালে হয়েছিল, এই যে চিপকো মুভমেন্ট, চিপকো মুভমেন্ট হয়েছিল 1919, এই যে দেওয়া আছে 1973, অ্যান্ড এই সেই সেম ইয়েতেই ইয়ারে হয়েছিল গিয়ে, দ্যাট ইজ দ্য সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট। আরও যে বিশেষ পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে অ্যাবাউট দ্য সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট, দ্যাট ইজ দ্য এটা ছিল গিয়ে, এটা প্রোটেস্ট কিসের জন্য ছিল, এই প্রোটেস্ট বা এই আন্দোলনটা ছিল বিশেষভাবে হাইডেল পাওয়ার প্রজেক্টকে নিয়ে। ওখানে একটা হাইডেল পাওয়ার প্রজেক্ট, অর্থাৎ জলকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে কীভাবে জল থেকে জলের স্রোতকে কাজে লাগিয়ে আমরা টার্বুলেন্ট মোশন অফ দ্য ওয়াটারকে কাজে লাগিয়ে কীভাবে আমরা জলতড়িৎ বা জলবিদ্যুৎ তৈরি করতে পারি, দ্যাট ইজ সেটাকে বলা হচ্ছে কি হাইডেল পাওয়ার প্রজেক্ট। ওখানে একটা হাইডেল পাওয়ার প্রজেক্ট হওয়ার কথা ছিল, যে কোথায় কোন রিভারের উপরে, এটা হচ্ছে কুতপুঝার নদীর উপরে। কুতপুঝা নদী হচ্ছে গিয়ে একটা ট্রিবিউটারি অফ দ্য পেরিয়ার রিভার। সাউথে বা কেরলে যে পেরিয়ার রিভার ছিল তার একটা উপনদী বা ট্রিবিউটারি বলতে গেলে কুতপুঝা নদী। এটা বিশ্বব্যাপী সাইলেন্ট ভ্যালি যে জোনটা, এই পুরো সাইলেন্ট ভ্যালি যে জোনটা, এটা হচ্ছে কি একটা রেন ফরেস্ট, অর্থাৎ বৃষ্টির জলে পুষ্ট একটা বনানী। সো এই ধরনের বনটা হচ্ছে কি খুবই এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করার জন্য খুবই ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করে। সো এমন জায়গায় কিন্তু হাইডেল পাওয়ার প্রজেক্ট গঠনের একটা প্রস্তাব ছিল গভর্নমেন্টের, বাট এটা ডিউ টু দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য মুভমেন্ট আন্দোলনের জন্য কিন্তু এটা পরবর্তীকালে এটা স্টপ হয়ে যায়। নেক্সট ইম্পর্টেন্ট মুভমেন্ট হচ্ছে গিয়ে বালিয়াপাল মুভমেন্ট। বালিয়াপাল মুভমেন্ট, বালিয়াপাল জায়গাটা হচ্ছে গিয়ে ইন দ্য স্টেট অফ ওড়িশা, যে ডিস্ট্রিক্টটা সেটা হচ্ছে গিয়ে বালেশ্বর ডিস্ট্রিক্ট। সো ইন দ্য ইয়ার অফ 1979-এ কিন্তু এই প্রোটেস্ট হয়েছিল। এই প্রোটেস্ট ছিল একটা অর্গানাইজড প্রোটেস্ট আগেনস্ট দ্য সেটিং আপ অফ দ্য মিলিটারি মিসাইল লঞ্চিং, হ্যাঁ, যেটা হচ্ছে কোস্টাল ব্লকস বালিয়াপাল এবং ভোগরাই। ভোগরাই এবং বালিয়াপাল এটা সমুদ্র তীরবর্তী একটা ব্লক, তো সমুদ্র তীরবর্তী কোস্টাল একটা ব্লক, সেখানে কিন্তু কী গঠনের একটা ছিল প্রস্তাব ছিল, সেটা ছিল মিলিটারি মিসাইল লঞ্চিং, অর্থাৎ যেখান থেকে মিলিটারি মিসাইল ফিসাইল লঞ্চ হয় ওই ধরনের লঞ্চিং প্যাড বা একটা লঞ্চিং জোন তৈরি করার কথা ছিল। কিন্তু বিকজ অফ দ্য প্রোটেস্ট বালিয়াপাল মুভমেন্টের জন্য কিন্তু এটা কিন্তু স্টপ হয়ে যায় আলটিমেটলি।
নেক্সট হচ্ছে গিয়ে নেক্সট ইম্পর্টেন্ট মুভমেন্ট ইজ দ্য সেভ সয়েল মুভমেন্ট, অর্থাৎ মাটি বাঁচাও আন্দোলন, সেভ সয়েল মুভমেন্ট। এটা যেটা হয়েছিল যে ড্যামের উপর, সেটা হচ্ছে গিয়ে তাওই রিভারের উপর যে একটা ড্যাম ছিল সেইটা গঠনকে নিয়ে, সেইটার যে নির্মাণকে নিয়ে কিন্তু এই আন্দোলন স্টার্ট হয়েছিল। তাওয়ার নদীটা ছিল কি মধ্যপ্রদেশের, মধ্যপ্রদেশের হোশাঙ্গাবাদে। সো ইন ইন দ্য ইয়ার অফ 1977-এ কী হয়েছিল, এই মুভমেন্টটা সেভ সয়েল মুভমেন্টটা কিন্তু লঞ্চ হয়েছিল। আমরা জেনারেলি এটা জানি যে যে যদি আমরা ইরিগেশন করি বেশি পরিমাণে, যদি আমরা ইরিগেশন করি অথবা জলসেচ করি, তাহলে এগ্রিকালচারটা বা কৃষিকাজটা খুব ভালো হয়। কিন্তু এই আন্দোলনেই প্রথম দেখা গেছিল যে ল্যান্ডে যদি বেশি ধরনের বেশি যদি ইরিগেশন করা হয়, ল্যান্ড মে অলসো বিকাম আনসুটেবল ফর ফার্মিং আফটার ইরিগেশন। তাহলে ইরিগেশনের পরে কিন্তু ল্যান্ডের নেচারটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, তার ফার্টিলিটিটাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো এই জিনিসটা প্রথম দেখা গেছিল এই ঘটনায়, যেখানে হয়েছিল তাবি নদীর উপর যে ড্যামকে গঠন নিয়ে, এবং এটা তাওয়া ড্যাম যে প্রজেক্ট এরিয়া যেখানে হতো, ওই তাওয়া নদীর উপরে যে ড্যাম তৈরি হতো যে প্রজেক্টটা ছিল সেটাকে নিয়ে কিন্তু সেখানকার মানুষরা এই সয়েল সেফ সয়েল মুভমেন্ট স্টার্ট করেছিলেন। নেক্সট হচ্ছে গিয়ে সুন্দরবন ফার্টিলাইজার ফ্যাক্টরি। সুন্দরবন জানি আমরা সব থেকে বড় বদ্বীপ অঞ্চল, সুন্দরবন অঞ্চল। এই সুন্দরবন ইন ওয়েস্ট বেঙ্গল, সুন্দরবনের যে যে লক্ষ্মীকান্তপুর জায়গাটা স্টেশনে, সেখানে হচ্ছে গভর্নমেন্টের, ইন্ডিয়ান গভর্নমেন্টের কিন্তু একটা প্ল্যান ছিল একটা ফার্টিলাইজার অর্থাৎ সার এবং সালফিউরিক অ্যাসিড ফ্যাক্টরি তৈরি করার, সারের এবং সালফিউরিক অ্যাসিড তৈরির। কিন্তু সেখানকার যে কন্ট্রোল কমিটি ছিল, যে মন্দির বাজার পলিউশন কন্ট্রোল কমিটি, তারা কিন্তু মানুষকে সচেতন করে দিয়েছিল এই সালফিউরিক অ্যাসিড দিয়ে, যে সালফিউরিক অ্যাসিডের জন্য যে পলিউশন বা দূষণ হতে পারে সেই সম্বন্ধে মানুষকে সচেতন করে দিয়েছিল ওখানকার পলিউশন কন্ট্রোল কমিটি। এই জন্য ওরা কিন্তু এই আন্দোলন স্টার্ট করেছিল। নেক্সট হচ্ছে কি গঙ্গা অ্যাকশন প্ল্যান। গঙ্গা অ্যাকশন প্ল্যান হয়েছিল ডিউরিং দ্য টাইম অফ রাজীব গান্ধী। রাজীব গান্ধী 1986-এ এটা কিন্তু লঞ্চ হয়েছিল। মেন ছিল তার গঙ্গার যে উৎস, যেখান থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে, অর্থাৎ কোথায়, গঙ্গোত্রী গ্লেসিয়ার, যে হিমবাহ থেকে হয়েছে, দ্যাট ইজ দ্য গঙ্গোত্রী গ্লেসিয়ার। সেটা কিন্তু থেকে একদম পুরো শেষ, যেখানে কিন্তু গঙ্গা নদীর যে সাগরে মিলেছে সেটা, দ্যাট ইজ দ্য বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। এই অর্থাৎ এর সোর্স থেকে পুরো একদম লাস্ট যেখানে পড়েছে ফল পর্যন্ত 27টা বিগ সিটিজ এবং 673টা স্মল সিটিজ আছে, যার উপর দিয়ে কিন্তু গঙ্গা বয়ে আছে। এবং মেন উদ্দেশ্য ছিল এইটা, এই গঙ্গা অ্যাকশন প্ল্যান, এই একটা মিশনকে লঞ্চ করার পিছনে যে মেন উদ্দেশ্য ছিল যে গঙ্গার এই সব যে সব অঞ্চল দিয়ে গঙ্গাটা বয়ে চলেছে, যে সব শহরের মধ্য দিয়ে, ওই সব জায়গাগুলোকে পরিষ্কার করা, যাতে পলিউশনটা, রিভার পলিউশনটাকে মিনিমাইজ করা যায় বা রিডিউস করা যায়। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য গঙ্গা অ্যাকশন প্ল্যান। নেক্সট অ্যান্ড দ্য লাস্ট ইজ দ্য নবামি গঙ্গা গঙ্গে প্রজেক্ট। এটা 2014 সালে জুন মাসে এটা লঞ্চ করা হয়, নবামি গঙ্গে প্রজেক্ট। এটাও ছিল কি, দ্যাট দ্য সেম কাইন্ড অফ, হ্যাঁ, যে গঙ্গা ক্লিনিং একটা প্রোগ্রাম, অর্থাৎ গঙ্গা নদীকে কীভাবে ক্লিন করা যায়। সো ইট ইজ দ্য অল ফর টুডে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ভেরি